সিলেটের ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের অবস্থা এখনো সংকটাপন্ন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নার্গিসের চিকিৎসক জানিয়েছেন 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। এদিকে হামলাকারী বদরুলের বিচার দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। নার্গিসের উপর হামলাকারীর বিচার দাবিতে আজও বিক্ষোভে উত্তাল সিলেট। রিপোর্টে আরও জানাচ্ছেন দিদার চৌধুরী। সিলেটে আহত ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা এখনও সংকটাপন্ন। স্কয়ার হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন 72 ঘন্টা পর তার সর্বশেষ অবস্থা জানানো যাবে। চিকিৎসকরা জানান, প্রথমে নার্গিসের নিউরো সমস্যা সমাধানের পর অন্য সমস্যাগুলোতে নজর দেওয়া হবে। শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত, তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এসব ঠিক আছে। ব্লাড প্রেশারটা কোনো ডিটেরিওরেট করে নাই, কিন্তু আমরা যেটা বলেছি যে মানে 72 ঘন্টা পরে আমরা সব সিটুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে আর কি। উই আর হোপফুল, ক্ষীণ হইলেও আমরা হোপফুল। ডাক্তার আমাদেরকে বলেছেন যে এটা খুবই অবস্থা আশঙ্কাজনক। আর আরেকটা বিষয় আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে রাখতে চাই যে উনি এখনও জীবিত আছেন, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফেসবুকে ভাইরাল হচ্ছে যে উনি মারা গেছেন, আসলে উনি মারা যান নাই। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনাকে যেন হায়াত দেয়। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হাসপাতালে এসে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ও যে অপরাধ করেছে, সে যে দলেরই লোক হোক না কেন, তার রাজনৈতিক আদর্শ যাই থাকুক না কেন, সে আসলে একটা সন্ত্রাসী, সে একটা খুনি, সে একটা অপরাধী। অতএব তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সরকারকে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং এই কারণে আমি আশা করব যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে আমরা এর বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে আমরা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ সম্পন্ন করে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সত্যতাটা আমরা দেখতে চাই। বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ নার্গিসকে দেখতে আসেন। তারা সবাই হামলাকারী বদরুলের বিচার দাবি করেন। বিষয়টা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত নিষ্ঠুর, এবং আমাদের সরকার কোনোভাবেই কোনো অন্যায়কারীকে ছাড় দিবে না। বিশেষ করে যে অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটিয়েছে, তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি, এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। অন্যদিকে নার্গিসের উপর হামলার বিচারের দাবিতে আজও সিলেটে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।